ওরা জানে, সেই জন্য গুন্ডাদের দ্বারা পরিচালিত এই তৃণমূল কংগ্রেসে কাজ করে। যে দলের মালিকের ম্যানেজিং ডাইরেক্টর পকেটে হাত ঢুকিয়ে প্রকাশ্য সভায় তুই ইডি আমার কি করবি, তুই সিবিআই আমার কি করবি, তোর বাপকে ডাক, সে কালচার তো হবে। আরে নকটি 56 লক্ষ চাল চুরি করেছে কোভিডের সময়, আমি তথ্য দিয়েছি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে, তিনি শহরে আছেন, কলকাতায় আছেন, তিনি প্রেসকে বলেছেন যে বিরোধী দলনেতার ডকুমেন্টের উপরেই আমি টিম বানিয়েছি, এবং পরিষ্কারভাবে এই টিম বড় চুরি ধরবে। এবং মিড ডে কোভিডের সময় যে আপনার স্যানিটাইজার আর মাস্ক দেওয়া হয়েছিল চাল আর ডালের আলুর সঙ্গে, সেইটা কমপ্লিটলি সাপ্লাই দিয়েছে উইদাউট টেন্ডার, এতে ভাইপোর হাত আছে। পবন অরোরা সাপ্লাই করেছে, মহেশ পঞ্জাবি সাপ্লাই করেছে, পবন অরোরার ছেলের নাম অঙ্কুশ অরোরা, অঙ্কুশ অরোরার স্ত্রীর নাম মেনকা গম্ভীর, মেনকা গম্ভীরের সঙ্গে হাইপোর রিলেশন সবাই জানে, টেনে টেনে বের করবো। যত মাল আছে ভিতরে, জাকির হোসেন, আমিরউদ্দিন ববি, অর্পিতার বাড়ি, এদের মতো যত মাল ঢুকিয়ে রেখেছে সব মাল বের করো। পুরনো আবাসের টাকা না হিসেব দিলে নতুন টাকা দেওয়া হবে না, নবান্নকে জানিয়ে দেওয়া হলো কেন্দ্রের তরফ থেকে, পুরনো টাকার হিসেব না দিলে নতুন টাকা দেওয়া হবে না। একদম সঠিক, এতদিন পরে সঠিক সিদ্ধান্ত নিয়ে আরো টাইট হবে, অপেক্ষা করুন না, আরো টাইট হবে।